সাপে কামড়ায়, তারপরে তারা ওজাগুনিনের কাছে নিয়ে যায় মৃত অবস্থায়, ক্যানিং হাসপাতালে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। এই ধরনের ঘটনা খুব খারাপ, খুব খারাপ। যেখানে সাপে কামড়ের সিজন চলছে, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রচুর সাপে কামড় ঘটছে এবং হাসপাতালে আসছে প্রচুর মানুষ, ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওজাগুনিনের কেরামতি করে মানুষের মৃত্যু ডেকে আনা একদম সঠিক হচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে আসুন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের চিকিৎসার যেসব ওষুধপত্র লাগে সবই সাপ্লাই আছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক ওষুধপত্র আছে। ডাক্তারবাবুদের সুযোগ দিন সাপের কামড়ের পেশেন্টকে চিকিৎসা করার। আপনারা শুধু শুধু ওজাগুনিনের কাছে যাচ্ছেন কেন? কখনো কোনো দিন ওজাগুনিন কোনো সাপে কাটা রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারেনি। যেসব রোগী বিষধর সাপ কামড়ায় না তাদেরকে ওরা কেরামতি দেখায়। কখনো কখনো বিষধর সাপ কামড়ালেও আমাদের শরীরে বিষ দিতে পারে না, যাকে ড্রাই বাইট বলা হয়। সেসব ড্রাই বাইটের ক্ষেত্রে তারা দেখায় আমরা এই বিষধর সাপে কামড়েছে, তাকে আমরা সুস্থ করে তুলেছি। অতএব ব্যাপারটা বুজরুকি, ব্যাপারটা অবৈজ্ঞানিক, ব্যাপারটা একেবারেই নিশ্চিত নয় মানুষের ভালো করার জন্যে। অতএব আপনারা সাপে কামড়ালে হাসপাতালে আসুন, হাসপাতালে আসুন এবং আমাদের সুযোগ দিন চিকিৎসা করার। আমরা নিশ্চিত প্রত্যেকটা মানুষকে সুস্থ করে তুলব। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। হাতে কামড়েছে, তারপর কি করলে? তারপরে হচ্ছে নিয়ে গেছি মনির কাছে। কার কাছে নিয়ে গেছিল? মানিকের কাছে। কি করে সে? সে সাপে কামড়ানো ওষুধ দেয়, ঝাড়ফুঁক করে। আচ্ছা, সে কি করলো? সে দেখে বলেছে এখানে হবে না, তুমি হসপিটাল নিয়ে চলে। সে কি ওষুধ দিল? গাছের। হ্যাঁ, গাছের খাইয়েছিল। আচ্ছা, তারপরে কতক্ষণ ছিল ওখানে? তারপরে আনতে কতক্ষণ ছিল? এক দেড় ঘন্টা ছিল। আচ্ছা, আনার পর তারপরে নিয়ে এলে রাস্তায় মারা গেছে। তাই ওজাগুনিনের কাছে কি এক ঘন্টা সময় নষ্ট করলে? চুপ করো। ওজাগুনিন বিশ্বাস করো? সব বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই যে তাহলে হসপিটালে নিয়ে এলে কেন? ওজাগুনিন কি বাঁচিয়েছে এরকম তোমরা জানো? জানো না, তাহলে কেন গেলে? কে হয় তোমার? কি নাম তোমার? নাম আমিনুদ্দিন। কোথায় বাড়ি তোমাদের? মেরিগঞ্জ সাহেব নগর থানা কুতলি। কোন থানা? কুতলি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।